আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাক সম্মানিত বন্ধুগণ আপনারা বিশেষ করে যারা সাংবাদিক হওয়ার ইচ্ছুক সাংবাদিক হওয়ার জন্য অলরেডি অ্যাপ্লাইও করেছেন তো অ্যাপ্লাই করার পরেও কিন্তু আপনাদের অ্যাকাউন্ট চালু হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা কে ওয়াইজে না করবেন কে ওয়াইজে অর্থাৎ নো ইয়োর জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিক সম্পর্কে এখানে ডকুমেন্টস দেওয়া অর্থাৎ আপনার পরিচয় ওখানে দিতে হবে তো আপনি কি করবেন কিন্তু অ্যাপ্লাই করেছেন কিন্তু অ্যাপ্লাই করার পর আপনাকে যে কে জে করতে হবে তো কে ওয়াইজে কীভাবে করতে হবে আপনি লক্ষ্য রাখুন দেখুন আপনাকে এর জন্য প্রথমে টি নিউজ ওয়ার্ল্ড ডট খুলতে হবে আপনাকে প্রথমে টি নিউজ ওয়ার্ল্ড ডট খুললেন খোলার পরে আপনি এই যে সামনে দেখতে পাচ্ছেন যে ছাকনার মতো অর্থাৎ সার্চ করার অপশান এই সার্চ করার অপশান আপনি ক্লিক করবেন সার্চ করার অপশানে ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন কে জে এই কে ওয়াইজে যেমনই আপনি লিখবেন সেরকম তারপরে পরে কিন্তু আপনার রকম একটা সামনে আসবে এখানে যে এই যে লেখা আছে কে যে ফরম এই কে যে ফর্মে আপনি ক্লিক করবেন আপনি যেমনই ক্লিক করবেন তেমনই আপনার কাছে এই রকম একটা পেজ খুলে যাবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কে যে ফর্ম আপনার এনআইডি সাবমিট করুন তো এখানে পাঁচটা অপশান দেওয়া আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তো আপনি যেটাই দেবেন ধরুন আপনি ভোটার কার্ড দেবেন তো ভোটার কার্ডে আপনি ক্লিক করলেন তো ভোটার কার্ডে ক্লিক করার পরে এখানে লেখা আছে যা সিলেক্ট করেছেন তা আপলোড করুন হ্যাঁ অর্থাৎ এখানে প্লাসে ক্লিক করলেই কিন্তু আপনি আপলোডের অপশান পেয়ে যাবেন ফাইল দিয়ে যাবেন তারপরে আপনার ভিতরে যেটা আপনি রেখেছেন সেটা কিন্তু আপনি সামনে চলে আসবে অর্থাৎ আপনি ভোটার কার্ডটাকে দুই সাইডই একই সাইডে মানে করে আপনি রেডি করে রাখবেন কাগজটা যাতে আপনার তখন যাতে অসুবিধা না হয় কাজ করতে গিয়ে তো আমি যেহেতু ডকুমেন্টসগুলো মানে দিতে পারছি না সেই জন্য আপনাদেরকে শুধু দেখাচ্ছি শুধুমাত্র আমি উদাহরণস্বরূপ ধরুন একটা আমি সাধারণত যে কোনো একটা মানে ছবি দিলাম এটা শুধু দেখানোর জন্য হ্যাঁ তারপরে আপনার ওখানে তারপরে আছে কোয়ালিফিকেশন সার্টিফিকেট তো আপনার কোয়ালিফিকেশান কি আছে যেটা আপনি এর আগে মানে ইয়ে করেছেন তো এই কোয়ালিফিকেশন সার্টিফিকেটটা আপনি দেবেন তো কোয়ালিফিকেশান সার্টিফিকেট দেওয়ার জন্য এরকমভাবে আপনি এ করলেই কিন্তু আপনার কাছে এইরকম ফাইল খুলে যাবে আবারও আপনি এখান থেকে কোয়ালিফিকেশান সার্টিফিকেট যেটা আপনার সেটা কিন্তু আপনি আপলোড করবেন তো আমি ধরেন একটা ইমেজ আপলোড করে দিচ্ছি তারপরে আছে এক এক কপি পাসপোর্ট সাইজ ছবি তো এখানে আপনি ক্লিক করবেন তো এরকম আবার খুলে যাবে তো আপনি আবার এক কপি ছবি আপনি আগে থেকেই রাখতে হবে সেই এক কপি ছবি কিন্তু আপনি আপলোড অলরেডি করে দেবেন তো আপনি করে দিলেন তারপর এখানে আপনার ফোন নাম্বার চাইছে তো এখানে আপনার যেটা ফোন নাম্বার হ্যাঁ সেই ফোন নাম্বারটা আমি দিয়ে দেবেন আমি যে কোনো একটা এরকম আমি টিপে দিচ্ছি এটা কোনো ফোন নাম্বার না তারপরে লেখা আছে সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা আছে জিজ্ঞাসা চিহ্ন মানে জিজ্ঞাসা করছে আপনাকে তো যদি আপনার থাকে তাহলে বলেন জি আছে ক্লিক করবেন আর যদি বলেন না থাকে তাহলে নায়ে আপনি ক্লিক করবেন তারপরে আপনি সাবমিট করবেন তো সাবমিট করবেন তারপরে একটু আপনার ছবিগুলো আপনার আপলোড হলে একটু সময় লাগবে একটু পরে কিন্তু আপনার আপনার কাছে ফাইলগুলো হয়ে যাবে হয়ে গেছে তারপরে আপনাকে ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে আপনার হয়তো তিন দিনের মধ্যে অথবা তার কম সময়েও আপনার অ্যাকাউন্টটা চালু করে দিতে পারে তারপরে আপনার কাছে ইমেলে মেসেজ আসবে সেই ইমেলে মেসেজ আসবে এবং আপনার ইমেলে যে স্প্যাম ফোল্ডার আছে সেই স্প্যাম ফোল্ডারেও মেসেজ আসবে তখন আপনার কাজ স্টার্ট হয়ে যাবে তারপরে আপনি সংবাদ করবেন তো এ ছিল আমাদের ভিডিও তো বন্ধুরা যদি আপনার আমাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক